इंसान रे दामी कुरा बनाइसेन अल्लाह, श्रेष्ठत्व दिएछेन अल्लाह, दिएछेन किताब, दिएछेन अल्लाह श्रेष्ठ धर्म। आमरा मुसलमान जबान कुइला जुरे कोन आमादेर धर्मेर नाम कि? एतगुली नियामत पाइलाम, एतगुली नाज़ नियामत पाइलाम, अल्लाह जाने कि असुविधा, अल्लाह जाने केमने चलबे। महान अल्लाह कय वलाकद करमना बनी आदम, सूक्ष्म कथा बुझले बुझबेन। जन्नते छिलो मात्र दुई जन बाबा आदम मा हवा। पृथ्वीते जतगुली भाषा आछे, बांगला भाषार वचन कइल दुई प्रकार। जतगुली भाषा आछे समस्त भाषार वचन हइल दुई प्रकार। आरबी एमन एक आजीब भाषा जे भाषार वचन हइल तीन प्रकार। एक जन हइले एक वचन, दुई जन हइले दुई वचन, दुयेर अधिक हइले बहु वचन। आमी जिज्ञेस करी जोरे बोलले आल्लाह खुशी हइब, जान्नाते छिल कयजन? जान्नाते तो दुई जन छिल, एबार आरबी भाषाटा बुझालाम। जान्नात थेके विदाय कइबेन बाबा आदम, জান্নাত থেকে বিদায় হবে মা হাওয়া। এই দুইজনকে আল্লাহ তাআলা দুনিয়া সাজাইবার জন্য কষ্ট দিয়ে দুনিয়ায় পাঠাইলো। দুইজনকে পাঠাইবো, আল্লাহ বলবে দুইজন বের হয়ে যা জান্নাত থেকে। ইহবিত একজন বের হও, ইহবিত দুইজন বের হও। কিন্তু ইহবিত আল্লাহ কয় না, আল্লাহ কয় ইহবিতু মিনহা জামিয়া, তোমরা সবাই আমার জান্নাত থেকে বের হয়ে যাও। আবার জোরে কন্যা জান্নাতে ছিল কয়জন? দুজন না কইবে একজন, না দুজন বের হয়ে যাও জান্নাত থেকে। ইহবিত মিনহা জামিয়া, দুজন বের হও। আল্লাহ তাআলা ডাক দিয়ে কি ইহবিতু মিনহা জামিয়া, এই মিয়া আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে জানায় দে, আমি আল্লাহ বাবা আদম রে ডাইরেক্ট, মা হাওয়া রে ডাইরেক্ট, কিয়ামত পর্যন্ত যত মানুষগুলি দুনিয়াতে আসবে, হে গো ইনডাইরেক্ট রুহের জগতে বালা যারা কইছে সবাই রে আল্লাহ কয়। এই দুইজন ডাইরেক্ট আর তোমরা ইনডাইরেক্ট আমার জান্নাত থেকে বের হয়ে যাও। তাইলে বোঝা গেল বাবা জান্নাতি, মা জান্নাতি, আমরাও জান্নাতি। আমাদের পূর্বপুরুষের বাড়ি জান্নাতে, আমাদের মার বাড়ি জান্নাতে, আমাদের বাড়িও জান্নাতে। শ্রেষ্ঠ ইনসান দিছেন শ্রেষ্ঠ কিতাব, দিছেন শ্রেষ্ঠ নবী, দিছেন শ্রেষ্ঠ ধর্ম। একটু জোরে কোন ধর্মের নাম কি? একটা দিনও মিছিল করি নাই, একটা দিনও দাবি করি নাই, একটা দিনও আল্লাহর দরবারে বলি নাই। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আপনারে আমারে এতগুলি শ্রেষ্ঠত্ব দান করছে। টাঙ্গাইলের মুসলমান জোরে কইলে খুশি হমু, আপনারা খুশি না বেজা? এতগুলি সুখ, এতগুলি নিয়ামত আল্লাহ পাক যেই জাতিকে দেয়, ওই জাতি তো অসুখে থাকতে পারে না, ওই জাতি তো, ওই জাতি তো টেনশনে থাকতে পারে না, ওই জাতির ঘরে অস্থিরতা থাকতে পারে না, ওই জাতির সমাজ অস্থিরতা থাকতে পারে না, ওই জাতির রাষ্ট্রে অস্থিরতা থাকতে পারে না, যাকে আল্লাহ পাক এতগুলি শ্রেষ্ঠত্ব দান করছেন তার ঘরে থাকবে সুখ, তার ব্যক্তি জীবনে থাকবে সুখ, তার সমাজে থাকবে সুখ, তার রাষ্ট্রে থাকবে সুখ। আজকে সুখ আমাদের ব্যক্তি জীবনেও নাই, আমাদের ঘরেও নাই, আমাদের সমাজেও নাই, আমাদের রাষ্ট্রেও নাই। জোরে কোন ঠিক কিনা? এইবার আসেন বাইর করি, কেল্লিগে নাই, এরপরে সমাধান দিই কোরআন কি দেয়, হাদিস কি দেয়, শুনতে রাজি আসেননি? আল্লাহ কবুল করে জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন।
আল্লাহ রসুল্লে দিয়া এমন কোন সাইট নাই যেটা পেটটি গেলে আল্লাহ আপনার আমার জন্য দেখায় দেয় নাই, পেটটি গেলে দেখায় দিছে। বাচ্চার সাথে কেমন আচরণ, নবী পেটটি গেলে দেখাইছে। বিবির সাথে কেমন আচরণ, নবী পেটটি গেলে দেখাইছে। যুবকের সাথে কেমন আচরণ, নবী আল্লাহ তাআলার মাধ্যমে আল্লাহর হুকুমে নবীর মাধ্যমে দেখাইছেন। সমাজ কেমনে পরিচালনা করবেন, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দেখাইছে। নখ কেমনে কাটব দেখাইছে, চুল কেমনে কাটব দেখাইছে, জামা কেমনে পরব দেখাইছে, রাস্তায় কেমনে হাঁটব দেখাইছে, কেমনে ঘুমাইব দেখাইছে। এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহর নবী দেখায় নাই। নবী কয় মোমেন, তোর প্রতিটা নিঃশ্বাস এবাদত, নখ কাটবি এবাদত, চুল কাটবি এবাদত, পোশাক পরবি এবাদত, রাতে ঘুমাইবি এবাদত। সাহাবি ডাক দেখো নবী গো কেমনে, হায় রে হায় নখ বড় হইব আমার তরিকায় কাটবি, চুল বড় হইব আমার তরিকায় কাটবি, গায়ে জামা দিবি আমার তরিকায় দিবি, রাস্তা দিয়ে হাঁটবি আমার তরিকায় হাঁটবি, ডান দিকে হাঁটবি নজরটার নিচের দিকে দিয়ে দিয়ে হাঁটবি, আর মানুষ দেখলে সালাম দিবি, কষ্টদায়ক জিনিস দেখলে সরাইয়া দিবি। এইভাবে তুমি যদি হাঁটো, প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় সওয়াব দিয়া ভরিয়া দিব। কয় শুধু কি তাই, রাত্রে ঘুমাইবা না কয় হ, আরে ঘুমটা না তোমার প্রয়োজন কয় হ, আরে রাতে না ঘুমাইলে তো তোমার অসুবিধা হইব কয় হ, আরে একটা মানুষ কয়দিন না ঘুমায় থাকতে পারে কয় হ, আরে ঘুমটা তোমার প্রয়োজন, নখ কাটাটা তোমার প্রয়োজন, চুল কাটাটা তোমার প্রয়োজন, গায়ে জামা দেওয়া তোমার প্রয়োজন, গোসল করা তোমার প্রয়োজন, শ্বশুর বাড়িতে বেড়াইতে যাওয়া এটা তোমার প্রয়োজন, সব তোমার প্রয়োজন। এই নিয়ত যদি রসুলের সুন্নত থাকে সব কাজের কাজ হবে, সওয়াব দিবে জোরে কোন কে। নবী কয় রাইতে ঘুমাইবা না কয় হ, কয় পবিত্র বিছনায় ঘুমাও, ওযু করে ঘুমাও, এরশাদ নামাজ জামাতে পড়ে ঘুমাও, এই নিয়তে ঘুমাও, ফজরের নামাজ আবার জামাতে পড়বা। সাহাবি কয় নবী পড়লে কি হইব, আল্লাহ রসুল কয় এইভাবে যদি পড়তে পারো তাহলে তুমি এরশাদ নামাজ জামাতে পড়ে ঘুমাইবা, ফজরের আশায় আবার জামাত পড়বা, এইভাবে ঘুমাইতে পারলে সারা রাত তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দেবেন। বকিল আরো জোরে খন, তাইলে আল্লাহ তাআলা আমাদের সব দিক দিয়া শুধু খালি লাভ আর লাভ, লাভ আর লাভ, আমরা খালি খুঁজি লসের তাল, আমরা খালি খুঁজি আউল বাউল তাল। সূক্ষ্ম মাথায় চিন্তা করে দেখেন, একজন গবেষক কইছে, একজন গবেষক বলছে, বলে কি আমি ডাক্তার ছিলাম ইহুদি, নবীর একটা হাদিস নিয়ে আমি ছোট্ট একটা হাদিস নিয়ে 20 বছর রিসার্চ করছি, এই একটা হাদিসে আমার জিন্দগি পরিবর্তন করে দিছে। বলে কি মুসলমান হাতছি দিলে কি পড়েন আপনারা, সবাই জোরে কোন কি পড়েন। আচ্ছা আলহামদুলিল্লাহ মানুষ কখন পড়েন, যখন কোনো নেয়ামত পায়, ঠিক না? আচ্ছা এটার মধ্যে কি নেয়ামত আছে বলেন দিন, কইতে পারবেন। ওই ডাক্তার বাইর করছে 20 বছর রিসার্চ করছে, 20 বছর রিচার্জ করে দেখে একজন মুসলমান হাঁচি দিলে আল্লাহ তাআলা তার শরীর থেকে 300 রোগ বিমার দূর করে দেন। এটা কইছে 1500 বছর আগে আপনার আমার নবী, ওই জামানায় মোবাইল ছিল না, ওই জামায় কম্পিউটার ছিল না, বৈজ্ঞানিক ছিল না, মাইক ছিল না, লাইট ছিল না, আধুনিক যুগ টিপ দিলে তো কিছু ছিল না, ওই জামানায় আপনার ভিতরে মাইকটা এমন কি, ভিতরে মাইকটা ভালো না, বাইরে তো মাইক ভালো না, ভিতরে ভিতরে সাউন্ড নাই, ভিতরে ভিতরের সাউন্ডটা একটু বাড়াই দেন, ভিতরের সাউন্ডটা, ওই জামানায় এত কিছু ছিল না, ওই জামানায় এত কিছু ছিল না, কিন্তু আল্লাহু আকবার 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গভীরের তথ্য মুসলমানদের জন্য দিয়া গেছে। এই ইহুদি কাফের খ্রিস্টান এই ডাক্তার ডাক দিয়া কয় আমি রিচার্জ করতে করতে যখন আল্লাহর রসুলের এমন গভীর তত্ত্বে ঢুকছি, গিয়া দেখি সাগর আর সাগর, ঢুকিয়ার সাগর, মহাসাগর, আরও সাগর, হায় হায় আমি খুঁজতে খুঁজতে আমি অন্তত
চক্ষু আমার খুইলা গেছে, আমি খুইজা দেখি আমার স্রষ্টা একজন আছে। এই আকাশ এমনে হয় নাই, এই জমিন এমনে হয় নাই, এই সূর্য এমনে হয় নাই, এই তারকারা যে এত সুন্দর করে সাজাইছে এগুলি এমনে হয় নাই, আরে হায় এগুলি তো এমনে হয় নাই, আরে গাছের এত সুন্দর পাতা এগুলি এমনে হয় নাই, আরে আম গাছ একরকম, জাম গাছ আর একরকম, ফুল একরকম, আরে ফল আর একরকম, সব আলাদা আলাদা আর একরকম, আয় হায় আমের কালার আর একরকম, জামের কালার আর একরকম, কাঁঠালের কালার আর একরকম, শুধু কি তাই, এটার স্বাদ একরকম, ওইটার স্বাদ আর একরকম, ওইটার স্বাদ আর একরকম, আরে পাশাপাশি গাছ লাগাইছে, একই মাটি একই সার সব কিছু এক, কিন্তু ভিন্নতা দেখতে ভিন্ন, মজা ভিন্ন, স্বাদ ভিন্ন, পুষ্টি ভিন্ন, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার জবান খুলে জোরে কোন দিছেন কি, আরো জোরে কোন দিছেন কি, ওই আল্লাহ জানে কার কি সমস্যা, ওই আল্লাহ জানে মানুষে কি দিলে কি হইব, ওই আল্লাহ জানে মানুষ পুরুষ একা চলবার পারব না, দুনিয়াটা দুই ভাগে সাজাইছে, এক ভাগ নর আর এক ভাগ নারী দিয়ে আল্লাহ সাজাইছে। ও মুসলমান, যেই ঘরটা আমরা করি, যেই বিবি আমরা সংসার করি, যেই ছেলে আমাদের ঘরে, যেই মেয়ে আমাদের ঘরে, এই ছেলেটারে পুত্রবধূ বানায়া পুত্রবধূ আরেক জায়গা থেকে আইনে নিজের ঘরে আনি, আর নিজের মেয়েটার পুত্রবধূ বানায় আরেকজনের ঘরে দেই, আমি যেই বিবিটা লইয়া ঘর সংসার করি, এই বিবিটা আমি আরেক জায়গায় থেকে আনছি, আয় এই জন্য আল্লাহ তাআলা সুন্দর কইরা পৃথিবী সাজাইছে, মাইক জেমে লাগাইছেন, মহিলাদের কিছু নসিহতের প্রয়োজন আছে, ও মা বোনেরা একটু নজর দিয়া ভালো কইরা শুনেন, নবীর মেয়ে ফাতেমা, নবীর মেয়ে ফাতেমা, যিনি জান্নাতের সর্দারিনী, যার সন্তানেরা যুবকদের সর্দার জান্নাতে, হযরত আলী শেরে খোদা স্বামী, বাবার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের ভিতরে খাবার নাই, ঘরে খাবার নাই, স্বামী সারাটা দিন দৌড়ে দৌড়ায়া কাজের সন্ধানে ঘুরতে ঘুরতে শূন্য হাতে ঘরের মধ্যে আসছে, বিবি হাসি মুখে গ্রহণ কইরা সারাটা দিন তাকায় তাকায় থাকে, আবার পরের দিন বের হয়ে গেছে, হযরত আলী আজও শূন্য হাত, ঘরের ভিতরে কেমনে খাবার নিয়ে যাবে এই ফিকিরের মধ্যে থাকে, ঘরের ভিতরে ফাতেমা বসা শুধু তাকায় থাকে, স্বামী কখন আসবে, আমার স্বামী খাবার নিয়ে আসবে, আমার স্বামী ঘরের মধ্যে আসবে, হযরত আলী ডাক দিয়া কয় ফাতেমা তুমি যদি হাসি না দাও আমি ঘরের ভিতরে ঢুকবো না, ফাতেমা হাসি দিছে ঘরের ভিতরে ঢুকছে, এরপর আলী তাকায়া তাকায়া দেখে ফাতেমা, এরপর মুস্কি মুস্কি হাসে, ডাক দিয়া আলী বলেন ফাতেমা মুস্কি মুস্কি হাসকে, ডাক দেখ প্রাণের স্বামী গুম, পেটের মধ্যে খাবার না থাকলে কি হবে, কিন্তু তোমার মতো স্বামী পাইয়া আমি বড় খুশি, তোমার পথের দিকে আমি তাকায় থাকি, তুমি কখন ঘরের ভিতরে আসবা, তুমি ঘরের ভিতরে আসলে আমার মনটা বড় শান্তি হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। অভাবের মধ্যে ঘরের মধ্যে শু, এত অভাবের মধ্যে ঘরে শু, এত শু, তৃতীয় দিন আবার দৌড়াইতে আরম্ভ করলেন, তৃতীয় দিনও ঘরের মধ্যে খাবার নাই, চতুর্থ দিনের মাথায় হাসান আর হুসাইন লইয়া আল্লাহর নবীর দরবারে যাইয়া ফাতেমা হাজির, ডাক দেখে বাবা গো আমি কমপ্লেন করতে আসি নাই, আমার পেটের মধ্যে খাবার নেই কথা শোনাইতে আসি নাই, ছোট্ট দুইটা বাচ্চা হাসান আর হোসাইন ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতেছে, এই কারণে আপনার কাছে আসছি, আল্লাহর নবী ডাক দেয় দিগার সকাছে আসছে, আল্লাহর নবী জামাটারে সরায়া দেখাইতেছে, আমি রহমতের নবী, আমার পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা, এই দৃশ্যটা দেখা ফাতেমা আর কোনো কথা বলে না, এবার আল্লাহর নবী দুইজন নাতির ডাক ডেকে হাসান আর হুসাইন একটু কাছে কাছে আমার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জিব্বাটা বের করে দিছে, হাসান ও হুসাইন
ফাইল, আমার জিব্বাটা একটু চাই টানে, হাসান চাটে, কিছুক্ষণ পরে ডাক দেখো নানাজি আমার পেট ভরে গেছে, ও হুসাইন চাট, জিব্বাটা চাটে, কিছুক্ষণ পরে হুসাইন ডাক দেখো নানা গো আমারও পেট ভরে গেছে, যেই নবীর জিব্বার মধ্যে এত স্বাদ ওই নবীর পেটের মধ্যে পাথর, যেই নবীর জিব্রাইল কই নবী গো এই পাথরে বললে স্বর্ণ হয়ে যাবে, এই যা কিছু বলবেন সব আপনার কদমের নিচে চলে আসবে, আল্লাহর নবী ওই জিন্দেগি নিজে পছন্দ করছেন, উম্মতের জন্য ওই জিন্দেগি হাদিয়া দিয়া গেছেন, একটু জবান খুইলা মহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা যেদিন মারা যাবে, আই হায় রমজান মাস রোজা মুখে অবস্থায় সেহরি খাইয়া হযরত আলী গেছে মসজিদে নববীতে নামাজে, প্রতিদিন তো আয়েশা দেখে যে মুসল্লার মধ্যে পয়সা থাকে, বাকি যত নামাজ আছে জিকির আজকার আছে সব শেষ করে এরপরে উঠে, হযরত আলী মসজিদ থেকে আয়েশা প্রতিদিন দেখে নামাজের পরেও যায় নামাজের মধ্যে বসা, আজকে খুঁজার পায় না কোথায় গেছে, খুঁজতে খুঁজতে দেখে রান্নাঘরে বিরাট বড় কামলার মধ্যে দুই সন্তানের অনেক কাপড় চোপড় ভিজাইছে, আটা খামির অনেকগুলি ভিজাইছে, হযরত আলী মনে মনে কয় কি রে ঘটনাটা কি, যে পরিমাণ আটাই করতেছে মনে হয় 20-25 জন মেহমান আসলো তো এত পরিমাণ লাগবো না, ডাক দিয়ে কয় ফাতেমা কি ঘটনা কি কি হয়েছে আজকে এত কাজ নিস, ওকে আজকে আমি একটা আজীব স্বপ্ন দেখছি, আরে তোমার কাজের সাথে স্বপ্নের সাথে সম্পর্ক কি, কয় আছে, কি স্বপ্ন, হযরত ফাতেমা ডাক দিয়া কয় প্রাণের স্বামী আলী বলে কি, কয় শুনেন, কয় কি, আমি স্বপ্নে দেখি আমার বাবা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা আমার ঘরের মধ্যে আইসা কি জানি তালাশ করতেছে, আমি পিছন দিক দিয়ে ডাইকা কইলাম বাবা কিছু তালাশ করেন কহম, আমি তো তোমারই তালাশ করতেছি, জোরে কোন সুবহানাল্লাহ, ও বাবা কেন আমারে তালাশ করেন, আলী আমি স্বপ্নে দেখি আমার বাবা আমারে বলতেছে ও মা আজকে তুমি সেহরি খেয়েছো তোমার স্বামীর সাথে, তুমি ইফতার করবা আমার সাথে জান্নাতের দস্তরখানে, হযরত আলীর আর বুঝার বাকি নাই, হযরত আলী তো বাচ্চা মানুষের মতন কান্দতেছে, হযরত আলীর কান্না দেখে ফাতেমাও কান্দে, বাবা মার কান্না দেখে হাসানও কান্দে হুসাইনও কান্দে, এমন সিচুয়েশন মাঝে মধ্যে হইলে ফাতেমা দুইটা সন্তান রে নানার কাছে পাঠাই দিত, কই পাঠাইতো কবরে পাঠাইতো, আরে মুহাদ্দিসগণ লেখেন, মুহাদ্দিসগণ লেখেন যে হযরতে হুসাইন আর হুসাইন আল্লাহর রাসূলের লওজার সামনে গিয়া কবরের মধ্যে গিয়া নানার সাথে কথা কইতো, কবর থেকে নানা কথা কইতো, হাসান কথার জবাব দিত, হুসাইন কথা কইতো, মোহাম্মদ কথার জবাব দিত, এইভাবে কথোপকথন হইতো, আশেপাশে যারা সিয়ারা করতো, আশেপাশে যারা ঘুরঘুর করতো কেউ শুনতো না, নানার কথা নাতি শুনতো, নাতিদের কথা নানা শুনতো, আর আল্লাহ শুনতো, আর পৃথিবীর কেউ শুনতো না, এমন সময় গিয়া বলতেছেন নানা বলে কি, মা তোমার কাছে পাঠাইছে, বাবাও কান্দে মাও কান্দে, কিন্তু আজকে তোমার কাছে পাঠাইছে গল্প গুজব করবার জন্য, মনের মধ্যে শান্তি নাই, আল্লাহ রাসূল ডাক দেখে ও হাসান ও হুসাইন আমার কাছে এখন আর সময় নষ্ট করে আর লাভ নাই, তাড়াতাড়ি বাড়িতে যাও, যতক্ষণ পারো মার চেহারার দিকে তাকায় থাকো, যতক্ষণ পারো শের দেখা দেই খানাও, বলে কেন নানা ডাক দিয়ে বলতেছে আর কিছুক্ষণ পরে, আর কিছুক্ষণ পরে ওই সূর্য যখন অস্ত যাবে, ওই সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে অস্ত যাওয়ার আগে আমার মেয়ে আমার কাছে চলে আসবে, তোদের মা এই পৃথিবীতে থাকবে না, আমার সাথে জান্নাতের দস্তরখানের মধ্যে একসাথে আমরা ইফতার করব, তাড়াতাড়ি বাড়িতে যা, মার চেহারা দেখবি বাবার চেহারা দেখবি, জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান হযরতে ফাতেমা আলীর ডাক দিছে, আলী কাছে আসছে, কাছে এসে বসে লাউ কুনতু আমার তো আহাদান আইয়াস জুদালি আহাদিল্লা আমার তোমার আতান আন্তাস জুদালি যাও জিহা, নবী কয় আমি আল্লাহ সারা কারো সেজদা করা জায়েজ নাই, যদি হইতো
আল্লাহ ছাড়া কাউরে সেজদা করা জোরে জায়েজ আছে? কথা কইতে হবে, জায়েজ আছে নাই? যদি হইতো জায়েজ, যদি হইতো আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। যদি হইতো, যদি হইতো, আমার উম্মতের সবাইরে বলি, আমি আল্লাহর কদম ছাড়া কারো সামনে মাথা নত করা জায়েজ নাই, আমি আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা করা জায়েজ নাই। যদি হইতো, আমি আমার উম্মতের নারীদেরকে বলতাম, তোমরা তোমার স্বামীদেরকে সেজদা করো। যদি হইতো তাহলে বলতাম, ওই ফাতেমা নিজের স্বামীর কাছে গিয়া বৈশা ডাক, দেখো স্বামী কিছু কথা বলে কি, জীবিত থাকতে মাপ চাওয়া লাগবে, জীবিত থাকবে অন্তর থেকে কালো দাগ সরাইতে হবে। ডাক দেখো ফাতেমা, কি হয়েছে তোমার বলম। এবার ফাতেমা ডাক দেখে প্রাণের স্বামী গো, আমারে আমার বাবা তোমার হাতে উঠায় দেওয়ার আগে আমারে ডাইকে বলছে, মা তোমার স্বামী কিন্তু সবচেয়েতে বড় সম্পদ, ওই স্বামীর কষ্ট দিয়াম, আমার নাম বিক্রি করলে হবে না, আমল বাদ দিয়াম, আমার পরিচয় দিলে হবে না, আয় আখলাক বাদ দিয়া সন্তানদের পরিচয় দিলে হবে না, তোমার কবরের মধ্যে তুমি যাইবা, তোমার স্বামীর কণ্ঠে আঘাত, তোমার স্বামীর দিলে আঘাত দেওয়া যাবে না, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। ও আলী আমার প্রাণের স্বামী, সারাটা জীবন আমি তোমার শুধু কষ্ট আর কষ্ট দিয়েছি, আমি কোনোদিন প্রাণ কইলে তোমার খেদমত করবার পারি না, আমার তুমি মাফ করে দিও, আমি মইরা গেলে ও অপেক্ষা করবা না। আরে গভীর রাতে, অন্ধকার রাতে, আমারে গোপনে গোপনে জানাজা দিয়া মাটি দিবাম, ডাক দেখে কেন গো, আইরে ফর্সার সময় যদি আমার জানাজা দাও, ফর্সার সময় যদি খাটিয়াটা কাদের মধ্যে করে করে নিয়ে যাও, মানুষগুলি তাকায় দেখবে বলবে, নবীর মেয়ে এত লম্বা ছিল, নবীর মেয়ে বেটে ছিল, নবীর মেয়ে মোটা ছিল, নবীর মেয়ে চিকন ছিল, আমার পন্দার পর্দার লঙ্ঘন হবে। মৃত্যুর পরে পর্দার কথা চিন্তা করে, আখেরাতের কথা চিন্তা করে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই জন্য আল্লাহর নবী বলেন, লাউ কুনতু আমার তো আহাদান আইয়াসজুদালি আহাদিল্লা আমার তো আসজুদালি জাওজিহাম, যদি উম্মতের নারীদেরকে আমি বলতাম সেজদা দেওয়া জায়েজ নাই, যদি হইতো তাইলে তুমি তোমরা স্বামীদের পায়ের মধ্যে সেজদা করো, কিন্তু সেজদা দেওয়া জায়েজ নাই, স্বামী ওরকম হইতে হবে। একটু জবান খুলা জোরে কোন ঠিক কিনা, ওরকম স্বামী হইতে হবে জোরে কোন ঠিক না? কিসের ভাই, স্বামী অত রকম হইতে হইব নাকি? কথা কয় না কা কিরে, এই যে একটা কিছু হইলি যে হুজুকের বাঙালি, এ দিক কি ভাই, আমার দিকে স্যার, আমার দিকে একটু জোরে কর মার হওয়া, আরো জোরে কর মার হওয়া, খারাপ লাগতেছে সলবাটু, আল্লাহ কবুল করেন, জোরে কন আমিন, মহাব্বতে আরো জোরে কন আমিন। এখান থেকে একজন দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বশীল ব্যক্তি এনে না হেগলিয়া গরজানগা, এই জন্য অনেক দায়িত্বশীল তো হব, হকলতি দায়িত্বশীল তো চলেন, আমরা সহজে হ্যাঁ গরিবতি দিয়ে আবার আই, মার হবা কন, আল্লাহ কবুল করেন, সকলে জবান খুইলা মহাব্বতে জোরে কন আমিন, এই মহাব্বত আর একটু জোরে কন আমিন। আমার ভাইরা, হযরত ফাতেমার শরীরের মধ্যে প্রচন্ড জোর, খাবার নাই করে, রসুলের সাথে সাক্ষাৎ ফজরের সময় আলীর সাথে, হযরত আলী ডাক দিয়ে বলেন, এই আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, এই আলী, বলে কি, আরে তোমার চেহারাটা এত শুকনো কেন? কই নবীজি, তিন দিন যাবো চুলায় আগুন নাই, খাবার নাই, চেহারা শুকনো, কি কই, তাই নাকি, কয় হ কে দিকে হ আইসি,
কই যে বহু দূরে একটা খেজুর গাছ দেখা যায় না, কয় হও কই খেজুর গাছের কাছে যাইবা, গিয়া ওই খেজুর গাছে আমি নবীর সালাম দিবা, বলবা ও খেজুর গাছ রসুল তোমারে সালাম জানাইছে আর ফরমান জারি করছে। বলে কি নবী বলছে কিছু খেজুর দেওয়ার জন্য, যা। হযরত আলী কয় শীতের মৌসুম, খেজুর তো নাই গাছে পাতাও নাই, শীতের মৌসুমে পাতাও থাকে না, ঠিক না, পাতাও থাকে না শীতের মৌসুমে। এরপরে আমার ভাইরা ডাক দিয়ে বলেন, যেহেতু আমার রসুল পাঠাইছে, আমারে আমার নবী যেহেতু পাঠাইছে, ওটা দৌড় খেজুর গাছের কাছে গেছি। ওই খেজুর গাছ কয় কি কয় তোর কপাল ভালো, কয় কে কয় নবী তোমারে সালাম জানাইছে। হযরত আলী কয় আমি এই কথাটা বলতে দেরি, মানুষকে সালাম দিলে যেমনি জবান খুলে জোরে জবাব দেয়, আমি খেজুর গাছকে রসুলের সালামটা জানাইতে দেরি, খেজুর গাছ মানুষের মতন জবান খুলে সালাম দিতে একটা সেকেন্ডও দেরি করেনি। আমি বললাম খেজুর গাছ, কয় কি নবী বলছে খেজুর দিতে, পাতাও নাই খেজুরও নাই দিব করতে, নবী কইছে তো, নবীর কথার দাম জোরে কোন আছে না নাই। ও খেজুর গাছ নবী কইছে খেজুর দে, খেজুর দে। হযরত আলী কই আমি তাকায় তাকায় দেখি টপ 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 কইরা পাকা পাকা খেজুর জমিনে পড়তেছে, আমি নিতেছি মুখে দিতেছি কুরছি নিতেছি, খাইয়া দিই আল্লাহু আকবার, দুনিয়ার খেজুরের মতন এমন স্বাদ না, সব হলো জান্নাতি খেজুরের স্বাদ। খেজুরগুলি নিয়া খুশি বাড়িতে যাইব, ফাতেমা রে গো ফাতেমা খেজুর আনছি তোমার লেগে, খেজুরগুলি নিয়ে গেছে, খেজুরগুলি নিয়া বাড়ির সামনে দাঁড়ায়া ফাতেমারে সালাম দিয়া দরজা খুইলা, ও ফাতেমা ওঠো তোমার জন্য খেজুর নিয়ে আইছি, সাধারণ খেজুর না, জোরে সুবহানাল্লাহ। খেজুর মুখে তুইলা দে নিজে খা একটা, মুখে তুইলা দে একটা, মনটা খুব ভালো স্বামী স্ত্রীর মনটা। হযরত আলী ডাক দেখে ফাতেমা আর কিছু খাইতে মনে চায় বলো আমার কাছে আর কি চায়। ফাতেমা কয় জীবন ইচ্ছে করে কিছু কয়, আবার স্বেচ্ছায় করলে তো অসুবিধা, গরিব ঘরের মধ্যে কিছু নাই কষ্ট পাইব, আজকে যেহেতু স্বেচ্ছায় বলছে তো বলি মনের কথাটা, প্রাণের স্বামী কয় কি আমার একটা ডালিম খেতে মন চায়। এমন সময় হযরত আলী খায় হায় কই অদু বিপদে পড়লাম, তেহা তো নাই, আজ ঠিক আছে ঘর থেকে বের হইছে, কিতাবের মধ্যে লেখেন ঘর থেকে বের হইয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিছে, ঘর থেকে বের হইয়া বাজারের উদ্দেশ্যে, বাজারের গেট এই যে মাঝখানে যে রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটে আর সাহাবিদের সাথে সাক্ষাৎ, একজন সাহাবিরে সালাম দেয় মুসাফা করে, তো মুসাফা করতে করতে ওই গেটের সামনে হাতটা খুইলা দেখে মুসাফা খালি হাতে হয় নাই, কিছু কিছু সাহাবিরা হাদিয়া দিয়া মুসাফা করছে, এই টাকা দিয়ে একটা ডালিম কিনার মতন পয়সা হইছে, এই টাকাগুলি নিয়া একটা ডালিম কিনছে, ডালিম কিননা এই ডালিমটা নিয়া মনের আনন্দে খুশি স্ত্রী চাইছে আর আমি দিব, এই মনের আনন্দে এই ডালিমটা নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিছে। এমন সময় আল্লাহ তাআলা আকাশের দুইজন ফেরেশতারে ডাক দেখো, ও ফেরেশতারা তোরা ঝগড়া লাগছস কে, কয় আল্লাহ দেখেন না কি কয়। এক ফেরেশতা ডাক দিয়া কয় নবীর সাহাবীদের ঈমান বড় কঠিন, ওদের কাছে থাকলেও আল্লাহ রাস্তা দেয়, আরেকজন কয় না থাকলে দেয়, না থাকলে দেয় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন কি কয় মহাব্বতের ঝগড়া, আরে ঝগড়া কইরা লাভ নাই, ওই যে জমিনের ভিতরে আলী, যাও তাড়াতাড়ি আলীরে সালাম দেও, আলীর কাছ থেকে পরীক্ষামূলক দেখে আসো ওই যে ডালিমটা দেয় কিনা। দুইজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করিয়া জমিনের ভিতরে আইসা সালাম দিয়া ডাক দে, আলী আমরা মুসাফির মানুষ, আমাদের ডালিম খাইতে মনে চায়। এবার ডাক দে কয় ভাই তোমাকে এই এলাকায় কোনোদিন দেখি নাই, তোমাদের চেহারা সুরত বড় ভালো, ডালিম তোমাকে দেওয়া যাইব না, ডালিম ছাড়া অন্য কিছু চাও, ওরা তো মানুষ রূপী ফেরেশতা, কেমনে নিতে হয় এগো জানা আছে। ডাক দে কালী রে একজন মুসাফির রে যদি আল্লাহ রস্তে ডালিমটা দিতাম। হযরত আলী ডাক দিয়া কয় মিয়া চেহারা সুরত ভালো দেখা যায়, নেককার নেককার ভাব দেখা যায়, আবার আল্লাহর ওয়াস্তে আমার আল্লাহর নামটা ডালিমের জন্য ব্যবহার করলাম, তোমরা কি জানো আমার আল্লাহর ওজন কত বেশি, একটা ডালিমের জন্য আল্লাহর নাম ব্যবহার করা লাগে নাকি, এদিকে আসো তোমাদের আমার পছন্দ হইছে, আসো একটা কাজ করি। বলে কি এই ডালিমটা দুইটা ভাগ করিম, অর্ধেকটা তোমরা নাও বাকি অর্ধেকটা আমি আমার বিবির জন্য নিয়ে যাই,
দুই কুল রক্ষা হবে। এবার মানুষ বিবির ইস্তারা ডাক দিয়ে বলেন, আমাদের একটা শর্ত বলে কি, আমরা যখন খাবো তখন তুমি সামনে বৈশা থাকবা, যাইবা না। কয় হা, অর্ধেক খাইয়া ডাক দে কালি রে, অর্ধেক খাইয়াম আত্মা অর্ধেক ঠান্ডা হইছে, বাকি যদি দিতা পুরাটা ঠান্ডা হইত। আর জোরে কোন হজরত আলী ডাক দেখে আবার অর্ধেক, আমাদের জন্য আল্লাহর হস্তে যদি দিতা। হজরত আলী ডাক দেখে, আল্লাহর নাম তোমরা দুইবার ব্যবহার করছো, তোমরা জানো না আমার আল্লাহর জন্য আমি আলী জীবন পর্যন্ত দিতে পারি। এই যে নাও পুরা ডালিমটা তোমাদের দিয়া দিলাম, এখন শূন্য হাত বরে যাইব কেমনে, এখন শূন্য হাত বাড়িতে যাইব কেমনে। যদি ফাতেমা জিজ্ঞেস করে ডালিম কই, কি জবাব দিবে? এই জন্য এক পাও সামনে দেয়, দুই পাও পিছনে দেয়। কেউ যদি আমনে সারা রাত হাঁটে, রাস্তা সামনে যাইব না পিছিয়ে যাইব? গভীর রাত হয়ে গেছে, গভীর রাতে মনে মনে চিন্তা করে মনে হয় ফাতেমা ঘুমায় গেছে। গভীর রাতে দরজার মধ্যে হাত দিতে দেরি, ফাতেমা দরজা খুলতে দেরি করে নাই, দরজাটা খুইলা দিছেন সাথে সাথে। এবার হযরত আলী ডাক দিয়া কয়, ও ফাতেমা তুমি কি ঘুমাও নাই? আরে আমার নবী কইছে, আরে আমার বাবা কইছে, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, এই জন্য টুক্কা দিতে দেরি, দরজা খুলতে দেরি করি না। আর আমরা আমগো দরজা বাইঙ্গা লাইলেও খুলে না, ঠিক নিও? ও ঠিক তো কইয়া লাইছেন, কি কামড়া যে বাইরে কইলেন বেটিরে, কইব না, হ আমরা নাই দেখিলে আমগো নামে বদনাম কয়, হুজুর আমগো স্বামীগো কথা কইলেন না, হেরা যে কত বালা মানুষ, লবণ একটু বেশি হইলে যে কি করে, আয়রে কত কিছু যে করে, এগুলি আপনি দেখলেন না? ডাক দেখে তাই নাকি কহ, আর এগুলির জন্য তো পরিবেশ লাগবো, এগুলির জন্য আল্লাহ রাস্তে বের হইতে লাগবো, এগুলির জন্য ট্রেনিং দিতে দেওয়া লাগবে, এগুলির জন্য নবীর সুন্নত প্র্যাকটিক্যাল করা লাগবো। ওই যে মহিলা লবণ বেশি দিত সকালে বিকালে, এমন ভিড়ান ভিড়াইতো বেটারে, এরপরে পাশের বাড়িতে যায় কয়, এই তোমার বাড়ির তোমার স্বামীর এত ভালো হয়েছে কেমনে? কয় আল্লাহর রাস্তে যাইয়া কয়, আল্লাহর রাস্তে তোরে টেহা দিমু, পয়সা দিমু, সব দিমু, আমার ডর একটু আল্লাহর রাস্তায় লয়ে যা। তো লয়ে গেছে আল্লাহর রাস্তায়, তা আল্লাহর রাস্তায় নিয়ে যাওয়ার পরে কিছু ভাগ যোগ করে কাজ দেয় না, ভাগ করে কাজ দেয় না, তোমার এই কাজ, তোমার এই কাজ, তোমার এই কাজ, এমনি দেয় না কিছু কাজ। তো হের হের ভাগে পড়ছিল খানা বাগানি, খানা বাগানি বাঘের মধ্যে পড়ছে, বাঘে খানা বাগানি যেন পড়ছে, লবণই দেয় নি, বাপরে বাপ, লবণই দেয় নি, সবাই খাইতেছে, ওই তবলিগের মধ্যেই আছে। খানার আইব ধরা যাবে, খানার দোষ ধরা যাবে, খালি আলহামদুলিল্লাহ কইতি, আর খালি বাচ্চা বাচ্চা খাওয়া দেখেন না, কাড়া বাচ্চা দে একরাম করে, কাড়া বাচ্চা দে, আড্ডি বাচ্চা দে। ওই যে দুই সুর গেছে চুরি করতে মসজিদের মধ্যে, কেমনে এক সুর দাওয়া দিছে, পুলিশে দাওয়া দিছে, পরে এটি মসজিদের ভিতরে যায় ঢুকছে একটায়, আরেকটা গেছে গা পুলিশের ধৈরা জেলখানায় নিয়ে গেছে গা, ওইটারে তিন মাস জেলখানার তিনি ফিডাই মিডাই লইছে, ওইটা আগে ছিল এলাকার সেসরা মেসরা সোর সোড়ো সোর, এখন ওই জেলখানার থেকে বের হয়ে গেছে গা বড়টা হাই। আর যেটা মসজিদের ভিতরে ঢুকছে, আমি সব কয়ে দিঘায় কয় কি, আমি সব কয়ে দিঘায় কয় কি কামগুলো লাগে, বইছে কয় উজু কর, করছে কয় খা, খাইছে কয় নামাজ পড়, কয় লুঙ্গিটা বালা না, আমি সব কামি ধরে লুঙ্গি দিতেছি, লুঙ্গি দিছে। মুসলমানের বলে লুঙ্গি বালা চায় না, মুসলমানের প্যান্ট বালা না, এটা আবার কেমন কথা ভাই? মুসলমানের লুঙ্গি খারাপ হইতে পারে, মুসলমানের প্যান্ট খারাপ হইতে পারে, এটা কেমন কথা? তা আমি সব লুঙ্গি দিছে, হ্যাঁ লুঙ্গি ফিন্দা কয় খারাপ না ভালোই, তো আমার তেনে দামি লুঙ্গি দিছে, আবার যে আপ্যায়ন করা শুরু করছে, খানা একদম খাইতে বইছে, খানা খাই খালি কাটা বাইচ্ছে বইচ্ছা দেয়। এবার আমি সব ডাক দিয়ে কয়, বাবা কয় কী কয়, তিনটা দিন থাকো, কয় এমনি কাটা বাইচ্ছে খাওয়াইবেন? কয় হ, তো তিন দিন ছিল, তিন দিন ছিল আর খালি রাক্ষসের মতন খায়। তো একটা আর একটা কয়, এই তোর আমাকে এমনি খাওয়াস কে লিগা, কয় বেটা খাইলে লাভ না, খাওয়াইলে লাভ, কয় কেমনে কয়, কাটা যে বাইচ্ছা দে সব দোষ আমি নিই গা, তুই তো খালি ফাও খাস, এটা আগলি জায়গা। ক সর্বনাশ, হেরা তো সব সব নিয়ে জায়গা, হে ডাক দিয়ে কামির সাহেব আপনারা কয়দিন আছেন? কয় আমরা চল্লিশ দিন আছি, কয় আমিও চল্লিশ দিন থাকি না, মার হবা কন। এরপরে তিন দিনের পর থেকে এমন হ্যাঁ কাড়া বাচ্চা খাওয়ায়, হ্যাঁ একরাম করে, হ্যাঁ রান দে, হ্যাঁ এত কিছু করে। এবার আমির সাহেব ডাক দিয়ে কে, তোর চেহারাটা যে সুন্দরী, দাড়িটি যদি রা হচ্ছে আরও সুন্দর লাগবো, কই তাই নাকি? কাছে ঠিক আছে, এটার দরটা একটু বড় হয়েছে, আয়না দাদা দেয় সুন্দর লাগে। ডাক দিয়ে আমির সাহেব, যে আপনারা মাথার মধ্যে যে বান দিন কী কয়, এটা ফাগরি, আমার একটা দেন না দিছে, কয় বান বানছে, বাইন দেয়া আয়নাটা সামনে যখন গেছে দেখা যায় এলাকার ইমাম সাহেবের তেনে বড় উজুরে দেখা যায়।
হারি সর্বনাশ ঘটনা কি, এই 41 দিন থাকার পরে চেহারার মধ্যে একটা তাসির আসছে, এরপর আখলাকের মধ্যে একটা পরিবর্তন আইছে, সব দিক দিয়ে একটা পরিবর্তন আসছে। আসার পরে এবার দাদিগুলার 40 দিনে কতটুক বড় হয়েছে, আমির সাহেব ডাক দিকে মি একটা এক সাল লাগাই যাও, এক বছরের জন্য তুমি বের হয়ে যাও, কত দিকে কত সর্বনাশ, এক সালে বের হয়ে গেছে গা, এবার এক সালে বের হয়ে দাড়ি তো এরকম বড় হয়ে গেছে, এবার একটা বছর পরিবেশের মধ্যে ছিল কত কিছু শিখছে, এই এক বছর পরে যখন এলাকা দিয়া ঢুকতেছে, ঢুকছিলে কিন্তু চুরি করে মসজিদের ভিতরে, এখন মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে লম্বা লম্বা জামা, থুতার মধ্যে লম্বা দাড়ি, এমন সুন্দর চেহারা, এখন রাস্তা দিয়ে যখন হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে সর্বনাশ আমাদের এলাকায় বড় আল্লাহর ওলি আসতেছে, চেহারা এত সুন্দর, পাগড়ি এত সুন্দর, সবাই দেখে দেখে সালাম দেয়, আপন চাষা হয়ে গেছে, আপন চাষা হয়ে সালাম দে, এবার বাতিজা ডাক দেখে চাষা আমারে চিন চিননি, তাকায় দেখে ও তুই, পরিচয় পাওয়ার পরে তো টিটকারি দেওয়া আরম্ভ করছে, টিটকারি দেওয়া আরম্ভ করছে, এগুলি করবেন না, একটু জোরে কোন তো হেদায়েত দেওয়ার মালিককে জীবন ঘুরাই দিত তো পারে আল্লাহ পাক, আল্লাহ পাকের হাতে আমার ভাইরা, এই জন্য পরিবেশ 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 লাগবে। এইবার ডাক দিয়া কয় আল্লাহ ডালিম তো আনি নাই, ডালিমের কথা না কইলি হয়, রাতের বেলা ঘুমাইতে গেছে, ঘুমাইতে যখন গেছে চোখটা লাগবে লাগবে অবস্থা, এমন সময় দরজার মধ্যে কে জানি টুকাইতেছে, বলে কে, কানা সালমান ফার্সি, ও সালমান ফার্সি এত রাত্রিতে ঘর কে, দরজা খোলো সুসংবাদ আছে, কয় কি সুসংবাদ, কয় না দরজা খোলো, কয় না দরজা খোলা যায় মনে ঝামেলা আছে, ডালিমের কথা এমনি বুঝলা গেছে গা, যদি আবার ঘুমের থেকে উঠে ডালিমের কথা মনে করে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ফাতেমার কি ডালিমের কথা মনে ছিল না, কিন্তু একবারও বলে নাই, জোরে কন সুবহানাল্লাহ, ডাক দিয়ে কয় সালমান এত রাত্রিতে কেন, দরজা খোলেন, দরজা খুলছে, দরজা খোলার সাথে সাথে সালমান ডাক দিয়ে কয় ও আলী আল্লাহ পাক জান্নাত থেকে তোমার জন্য ডালিম পাঠাইছে, হযরত আলী মনে মনে কয় ওই যে একটা ডালিম আল্লাহর রাস্তায় দিছি এই জন্য মনে পাঠাইছে, কই ডালিম, কই যে তোমার ডালিম, ডালিম নিয়ে খাওয়া শুরু করে না, গন্তেছে 1 2 3 4 5 6 7 8 জোরে কোন আটের পরে কয় নয়, ডালিম দেয় গুণ্যা নয়টা, এই প্যাকেটের মধ্যে বসছে, বুইরা সালমানে দিছে, কয় সালমান ডিস্টার্ব করো না যাও গা, এই ডালিম আমার না, তুমি ভুল করে নিয়ে এসো, এই ডালিম আমার না, কারে না আপনার ডালিম, না আমার না, আরে আপনার ডালিম নবীর কাছে জান্নাত থেকে আইছে, নবী আমার দিয়ে পাঠাইছে, আমি খালি বাহক বহন করে নিয়ে আইছি, ডালিম আপনার, হযরত আলী ধাক্কা লড়াই দিতেছে, এইবার সালমান ডাক দিয়ে কালি এই ডালিম যে তোমার না, তুমি কেমনে জানো, হযরত আলী ডাক দিয়ে কয় সালমান এই ডালিম যদি আমার হইতো আমার আল্লাহ তাআলা আমার 9টা দিত না 10টা দিত, বলে কেন, আমি আল্লাহর রাস্তায় দিছি একটা, আমার আল্লাহর ওয়াদা আল্লাহ দিব 10টা, এই জায়গার মধ্যে 9টা, এই ডালিম আমার নাম, আল্লাহর ওয়াদা সত্য, তুমি ভুল করে আমার দরবারে আসছো, এবার সালমান ডাক দে কালি আল্লাহর রসুলের কাছে আল্লাহ পাক জান্নাত থেকে 10টা ডালিমই পাঠাইছেন, আমি তোমার ঈমানটা পরীক্ষা করার জন্য একটা ডালিম লুকায়া রাখছি, জুরে কোন সুবহান রোজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আরেক এক আরেক এলাকার আজিব মহিলা আজিব এক মান্নত কইরা বসে, ছেলের অসুখ ভালো হয় না, যদি আমার ছেলের অসুখ আল্লাহ তাআলা ভালো কইরা দেয় আমি জীবিত অবস্থায় কবরের মধ্যে 3 দিন কাটাইব, আজিব এক দোয়া কইরা বইছে, আজিব এক তামান্না, আজিব এক মান্নত, আল্লাহ তাআলা মানুষকে রোগ দেন, আল্লাহ তাআলা সুস্থ করেন, পৃথিবীর কোনো ডাক্তার পারেন না, আল্লাহ তাআলা ধন দেন, আল্লাহ তাআলা ধন সিনাই নিয়ে যান, আল্লাহ সুন্দর বানায়, আল্লাহ কালো বানায়, একটু জবান খুলা জোরে কন্যা রিজিকের মালিককে, বন্ধুগণ আমার ওই সন্তান ভালো হয়ে গেছে, এবার মা টেনশনে আছে, আমি জীবিত অবস্থায় কবরের মধ্যে কেমনে ঘুমাইব, আমি জীবিত অবস্থায় কবরের মধ্যে কেমনে থাকব, বন্ধুগণ আমার একদিন স্বপ্নে দেখে আওয়াজ আসতেছে ও মহিলা তুমি না ওয়াদা দিছো তোমার সন্তান ভালো হয়ে গেছে, এখন তুমি কবরের মধ্যে কেন ঘুমাও না, তোমার মান্নত কেন পূরণ করো না, এই কথা বলার সঙ্গে সঙ্গে ঘুম ভাঙিয়া গেছেন, মার মন বড় খারাপ, এবার সন্তানটা মার কাছে আইসা ডাইকা বলেন মা গো তোমার মন খারাপ কেন, ও মা তোমার মন এমন কেন, তুমি কি টেনশন করো, এবার মা সন্তানরে কোনো কিছু বলে না, বলে তুমি তোমার কাজে চলে যাও, আমারে আমার কাজ করতে দাও, বন্ধুগণ আমার
আমার সন্তান ছাড়ে না, কোনো কথার জবাবও মা দেয় না, সন্তান চলিয়া গেল এমনি ভাবে তিন তিন দিন এই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে। এবার মন খারাপ করে আবার বসে আছেন, এবার ডাক দিয়া কয়, মা তোমার বলাই লাগবো গো মা, তুমি মাঝে মাঝে কেমন মন খারাপ করে বসে থাকো। এবার সন্তানের কাছে মা সমস্ত কথাগুলি খুইলা বললেন, ও বাবা তোমার এমন অসুখ হয়েছে আমি মান্নত করেছি, আমি জীবিত অবস্থায় তোমার জন্য কবরের মধ্যে তিন দিন তিন রাত্র আমি কবরে জিন্দা ঘুমাইব। ও বাবা কবর এখন আমি কেমনে ঘুমাইব, আমি মান্নত কেমনে পূরণ করব, এই টেনশনে আমি অস্থির। এবার সন্তানটা ডাক দেখে, মা গো টেনশন করিও না, তুমি তো জীবিত অবস্থায় কবরের মধ্যে থাকবাম, আমি তোমার জন্য সুন্দর কবরের ব্যবস্থা করে দিব, আমি ছিদ্রের ব্যবস্থা রাখবো, ওখান দিয়ে খাবার দিব, ওখান দিয়ে অক্সিজেন যাবে, সব কিছু যাবে, তোমার মান্নত পূরণ হয়ে যাবে। কথা অনুযায়ী কাজ, সুন্দর কবর খনন করলেন, কালী ওই কিতাবের মধ্যে ঘটনাটা লেখছেন, সুন্দর ছিদ্র করলেন, ওখান দিয়ে খাবার দেয়, মা খাবার খায়, বড় আশ্চর্যের ব্যাপার কিতাবের মধ্যে লেখেন, ওই মহিলা কবরের মধ্যে যখন ঘুমাইছে ঘুমের গড়ে তাকায়া তাকায়া দেখে বিরাট বড় একটা সুন্দর জায়গা, একটা জায়গার মধ্যে একটা মহিলা ফুলের বাগানের মধ্যে বসে আছে, ওই ফুলের বাগানের মধ্যে মহিলাটা বসা, ওই মহিলাটার মাথার মধ্যে একটা পাখি দুইটা ডানা দিয়া মহিলাটারে বাতাস করতেছে, সামনে জান্নাতি খাবার, সামনে কত সুস্বাদু অনেক সুন্দর সুন্দর জিনিস, আর একটা পাশে মহিলা বসা আছে, ওই মহিলার মাথার মধ্যে একটা পাখি, ওই পাখিটা ঠুকরিয়ে ঠুকরিয়ে মাথার মগজগুলি খাচ্ছেন। এই দৃশ্যগুলি দেখে মহিলাটা ডাক দিয়ে কয়, কে তোমরা, কারা তোমরা, কোন অপরাধে আল্লাহ তাআলা তোমাদের এই শাস্তি দিল, এ মহিলা তোমার আল্লাহ তাআলা এমন সুখের ব্যবস্থা কেমনে করলো। ওই মহিলাটা ডাক দিয়ে কয়, আমার স্বামী আমার প্রতি সন্তুষ্ট ছিল গো, এই কারণে আল্লাহ তাআলা পাখি দিয়া বাতাসের ব্যবস্থা করছে, জান্নাতি খাবারের ব্যবস্থা করছেন। আরেকজন মহিলা ডাক দিয়ে, আমার বাড়ি উমুক জায়গায়, আমার স্বামীর কথা আমি শুনি নাই, আমার স্বামী আমার প্রতি অসন্তুষ্ট ছিল, এই কারণে আল্লাহ তাআলা গজব হিসাবে ওই পাখি দিয়া আমার মজকগুলি খাওয়াইতেছেন। তুমি তো এখানে চিরস্থায়ী আসনে মরণায়, তুমি তো জিন্দা, ওই এলাকায় যাই আমার স্বামীরে কইও, পারলে আমার যেন মাফ কইরা দেন। আমার বন্ধুগণ তিন দিন পরে কবর থেকে বের হইছে, ওই মহিলাটা বড় অস্থির, ওই এলাকায় গেলেন, ওই এলাকায় যাইয়া ওই স্বামীরে ধরলেন, উমুক জাগ উমুক কবরের মধ্যে কি তোমার স্ত্রী ঘুমায়, কয় হ, তোমার স্ত্রী মারা গেছে কত বছর, কয় এত বছর, তোমার স্ত্রী কেমন ছিল, কোনো কথা কয় না, হায়রে যত হোক স্ত্রী, স্ত্রীর বদনাম স্বামী করতে পারে না, স্বামীর বদনাম স্ত্রী করতে পারে না। আল্লাহ নবী রহমতের নবী ডাক দেখে, জগতের মানুষ জান্নাত তোমার ঘরে, স্বামী মারা গেলে স্ত্রী যদি আল্লাহ, স্বামীটা ভালো ছিল, আমি স্বামীর প্রতি সন্তুষ্ট ছিলাম, এতটুকু কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা স্বামীর কবরটারে জান্নাতের বাগান বানায় দিব। স্ত্রী যদি আগে মারা যায়, স্বামী যদি কয় আল্লাহ স্ত্রীটা বড় ভালো ছিল, সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তাআলা স্ত্রীর কবরটারে জান্নাতের বাগান বানায় দিব। আরো জোরে কোন, উভয় উভয়টাই আছে, দোনোটাই আছে না, খালি হাদিস শোনান, এই মহিলা সালাম দিলি নাকে, স্বামীরে সালাম দেওয়া লাগে, ওই মহিলা আমার বাদ বেশি হয়ে গেছে তুই এগুলি খা, ওই মহিলা আমার ভানিটা তুই খা, খালি এগুলি আছে নিমিয়া, আরও অনেক কিছু তা আছে। মা আয়েশা সিদ্দিকা কি কয়, আমি গ্লাসের মধ্যে পানি খাইলে অর্ধেক পানি যখন গ্লাসটা আমি দস্তরখানের মধ্যে রাখতাম, আমার রহমতের নবীরে দেখতাম, আমার বরকতের নবীরে দেখতাম, আমার স্বামীরে আমি দেখতাম, স্বামীকে বুঝেন তো নাকি রহমতের নবী, জোরে কন্যা সুবহানাল্লাহ, ওই বর্তনটা হাতের মধ্যে লইয়া আমি আয়েশা যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করছি, আমার স্বামী ওই জায়গায় হুবহু ঠোঁট লাগায় বর্তনের বাকি পানিটুকু পান করছে। হাড্ডির টুকরা চাবায়া দস্তরখানের মধ্যে রাখলে ওই হাড্ডির টুকরার মধ্যে কোনো গোশত ছিল না, আমার রহমতের নবী বরকতের নবী ওই হাড্ডির টুকরা আবার হাতের মধ্যে লইয়া মুখের মধ্যে দিয়া পুনরায় চাবাইতো, জোরে সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা কয়, আমার নবী
নবীর আমি আগে সালাম দিতে পারি নাই, বিবি কয় স্বামী রে আমার নবীর আমি আগে সালাম দিতে পারি নাই, নবী আমার আগে আগে সালাম দিছে। মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয় একদিন আমি বইসা আছি, আমার নবী আইব আর আমি সালাম দিব রে। আমি বেড়ার ফুকাম দিয়া তাকাই আছি, আমি দেখি জোহর নামাজের পরে নবী আসতেছে, আমি সালাম দিব, আজকে মিস হইব না, আজকে আমি আগে সালাম দিব। ঠিক এমন সময় তাকায় দেখে চতুর্দিকে রৌদ্র, কিন্তু নবীর গায়ে কোনো রৌদ্র নাই। আমার নবী ডানে যায়, একটা মেঘের খণ্ড আকাশ থেকে নবীর ছায়া দিয়ে দিয়ে ডানে যায়, নবী বামে যায়, মেঘের খণ্ড বামে যায়, হযরত আয়েশা সিদ্দিকে দিব সালাম, নজর গেল আকাশে নবীর মুজিজা দেখে। এমন সময় রহমতের নবী দরজার সামনে আয়েশা কয় আসসালামু আলাইকা ইয়া আয়েশা, জোরে কোন সুবহানাল্লাহ, মানে আজকেও সালাম দিতে পারে। এই কথাগুলি খালি আপনারা শুনছেন না, মহিলারা শুনছে, গেলে কইব সালাম দিলেন না সালাম, বয়ে থাকবো আজকে দেখছেন নে কয় হুজুর বিবিরে সালাম দিতে শরম করে, বউরে বলে সালাম দিতে শরম করে, বউর যদি শরম করে যেই হ দেয় নাই অভ্যাস নাই, হে রে হ অভ্যাস নাই যে এর লেগে মিয়া অভ্যাস করবেন, ছোট্ট বাচ্চারে সালাম দিবেন, মেয়েটারে সালাম দিবেন, সন্তানকে সালাম দিবেন, সালাম দিবেন এই নিয়তে ওরা শিখবে, যুবককে সালাম দিবেন, বয়স বেশি সালাম দিবেন, কম এরও দিবেন, বাচ্চারে সালাম দিবেন, সালাম দিতে গিয়ে দেখবেন ওরাও সালাম শিখবে, সন্তান সালাম শিখবে, মেয়ে সালাম শিখবে, স্ত্রী সালাম শিখবে, বিবি সালাম শিখবে, মা সালাম শিখবে, ঠিক কি না? একটু জোরে আওয়াজ দিয়া জোরে কোন ঠিক নেই আমার ভাইরা, দেখেন আপনি মাঝে মধ্যে ঘরে যদি ছোট বাচ্চা থাকে, মা যখন নামাজের মধ্যে দাঁড়ায় ছোট্ট মেয়েটা মার পাশে আসে, আরে না অজু মজু নাই ভালো লাগে খারাপ জায়গায়, হ্যাঁ মা রুকু দেয়, মায়ের এমন রুকু দেয়, মায়ের সেজদা দেয়, বাচ্চাটাও সেজদা দেয়, এমন আছে না ভাই? হায় হায়, আবার যখন ছোট্ট বাচ্চা থাকে আপনার মসজিদ যান জুমার নামাজের সময় যান, বাচ্চা কান্দে, আমিও যামু আমিও যামু আমিও যামু, আছে না ভাই? এ ওয়াজের মতো তাই, ওই যে ফলাবেন গেছে এ ওয়াজের মতো তা, হ্যাঁ উই যে একটা হয়েছে, উই যে একটা হয়েছে গেল তুই যারা আছে মার হবা কোন জোরে কোন মার হবা, একটা ঘুমিয়ে গেছে কেন, এটা ভালো এটা ভালো এটি ভালো এটি ভালো, এই যে মাহফিল আহেন না দান করবেন না, বাচ্চাদের কি দিয়া করাইবেন, কি লেগে জানেন এই বাচ্চা বড় হইব বিয়া করবে, এর সন্তান আদি হইব, ওর সন্তানদের দিয়ে আবার এই দাদা দাদির লেগে দিব, আপনি অভ্যাস যা করাইবেন হেডি করাইব, জোরে কোন ঠিক নেই? আর আপনি শিখান কি আইসে পাওনা দার কে তোর বাবা আছে রে, ছেলে যায় কি কাব্বা আইসে তো কয় যায় কি ইয়া বাবা বাইত না, বাবা বাইত না যা কই গা, এখন ফোলা যায় কই আব্বাই কইছে আব্বাই বাইত নেই, আব্বাই 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 কইছে আব্বাই বাইত নাই, চিন্তা করছেন যা শিখাইবেন বাচ্চাগুলি তাই শিখবো। এই ছোট্ট বাচ্চারা মসজিদে যাইতে চায়, ধমক দিবেন না, আরব দেশের সব মসজিদগুলিতে ছোট্ট ছোট বাচ্চারা খেলাধুলা করে, খেলে খেলে মসজিদের মধ্যে দৌড়াদৌড়ি করে, আমরা তো এখন এমন বানাই ফেলাইছি কোরআন শরীফে এত তাজিম আয়াতের কাছে যাওয়া যেত না, না অনেক দূরে, এটা দূরের জিনিস এটার কাছে নিতে কইছে, কইছে তুমি যদি তেলাওয়াত নাও পারো এটা হাতে নিবা, তুমি যদি তেলাওয়াত নাও পারো চুমা দিবা, তুমি যদি তেলাওয়াত নাও পারো কপালে লাগাইবা, তুমি তেলাওয়াত নাও পারলে বুকের মধ্যে লাগাইবা, তুমি তেলাওয়াত না পারলে খুইলা খুইলা কইবা ইয়ে বি সচ হ্যায় ইয়ে বি সচ হ্যায় ইয়ে বি মেরা মৌলা কা ফরমান হ্যায় ইয়ে বি মেরা মৌলা কা ফরমান হ্যায়, এগুলি বলবেন এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা, এটা সব সত্য কথা, সব সত্য কথা, তেলাওয়াত করা লাগবে না, আল্লাহ তাআলা তেলাওয়াতের সব আপনার আমল নামায় দিয়ে দিব, সহজ সহজ সহজ, এটা আমরা খালি কঠিন বানাই, কঠিন বানাইতে বানাইতে একদম বেশি খারাপ বানালেছি। এই বাচ্চাগুলির ধমক দিবেন না, যুবক ছেলেদের সাথে খারাপ ব্যবহার করবেন না, তবে যুবক ছেলেরাও যদি উল্টাপাল্টা করে সেইটার সময় আবার সেইটা আবার কই না যে হুজুরে কইছে খারাপ ব্যবহার করতে না করছে, খায় গান যা আপনি বাধা দিবেন না, আমাদের দেশের যুবক ছেলেরা এখন অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, আগের দিন এখন আর নাই ভাই, ছেলেরা ভালো হয়ে গেছে গা, এখন যেই ছেলেরা যাত্রা ফালা করতো, যেই ছেলেরা গানের আয়োজন করতো, ওই ছেলেরাই এখন টাকা উড়ায় তাফসির মাহফিল করে, কথা কন ঠিক না?
আমাদের ছেলের এখন ভালো, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকল একটু জবান খুলে মহব্বতে জোরে কোন আমিন। আমার ভাইরা, এরপরে এই মান্নতের পরে এইবার স্বামীর কাছে গিয়া কইছে, তোমার স্ত্রী তো এমন এমন অবস্থা। স্বামী কইছে, আমি আমার স্ত্রীর অন্তর থেকে মাফ করে দিলাম। আবার পরের দিন ওই মহিলা স্বপ্ন দেখে, স্বামী মাফ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার মাথার উপরে ওই যে ওই পাখিটারে দিয়া, এখন আর মগজ খাওয়ায় না, আল্লাহ তাআলা বাতাস করাইতেছে আর জান্নাতি খাবার খাওয়াইতেছে। আমার ভাইরা, ইসলাম একেবারে সহজ, দিন একেবারে সহজ। আল্লাহ তাআলা যেই সমস্ত নিয়ামত আপনাদেরকে দান করছেন, আমাদেরকে দান করছেন, ও ভাই এই নিয়ামত আল্লাহ পাক পৃথিবীর অন্য কোনো নবীকেও না, অন্য কোনো নবীর উম্মতদেরকেও দান করে নাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছেন। একটু জবান খুলে জোরে শুনতে চাই, আবারও আমরা খুশি না বেজার। মুসলমান সব দিতে পারে, ঈমান দিতে পারে না। মুসলমান সব দিতে পারে, নবীর অপমান সহ্য করতে পারে না। মুসলমান সব বিসর্জন দিতে পারে, নিজের ধর্মকে বিসর্জন দিতে জোরে বলেন পারে। সর্বশেষ কথাটা বইলে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, তবে দোয়ার আগে একটু শুনি, মা নাই কার কার, মা নাই কার কার, মা 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 নাই, বাবা নাই কার কার, হাত উঠান। আহারে, অনেক মানুষেরই মা নাই বাবা নাই, একটু হাতটা নামান। আজকে আমরা প্রাণ খুলি একটু মা বাবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা যেন এই মাহফিলটারে কবুল করে। একটু জবান খুলে মহব্বতে জোরে কোন আমি। সর্বশেষ কথাটা বলে আমি শেষ করবো, মুসলমান সব বিসর্জন দিতে পারে, কিন্তু ইসলাম বিসর্জন দিতে জোরে বলেন পারে। তিন বন্ধু দাওয়াতি কাজে বের হইয়া ঘুরতে 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 এক ইহুদি রাষ্ট্রে ঢুকিয়া গেছে। ইহুদি বাদশাহ এই তিন বন্ধুরে অ্যারেস্ট করে আনছে। মুসলমান কয়, হ, ইমান স্যার কয়, না, পরিণতি খারাপ হবে কয়, না, যাই হোক, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, জোরে কোন আমাদের রব কে, সুম্মাস্তাকামু, আল্লাহ বলার পরে যারা ইস্তিকামাত থাকবে, অর্থাৎ এটার উপর অটল থাকবে, এটার উপরে যারা অটল থাকবে, আল্লাহ বলছি বলছি আমাদের রব আল্লাহ, আল্লাহই আমাদের রব, আর কেউ না, বলছি বলছি, ইমান আকিদা সব ঠিক, একচুলও লড়ব না, ইস্তিকামা যারা থাকবে, সুম্মাস্তাকামু, যদি থাকতে পারে, এটার ব্যাখ্যা লেখছে, আল্লাহকে আল্লাহ বলার পরে ইস্তিকামা থাকা মানি আল্লাহ বলার পরেই বিপদ আইব, এই বিপদটা যারা ট্যাকেল দিতে পারে। এরপরের আয়াতে আল্লাহ পাক বিস্তারিত বলছে, আমি শেষে দিয়ে এটা ফিনিশিং দিয়ে দিব, এরপরে দোয়া করব, আল্লাহ তাআলা কবুল করেন। আবারও জোরে কোন আমি। তিন বন্ধুরে হ্যান্ডকাপ লাগাইয়া ডাক দে, ইমান স্যার, না, জীবন দিতেইব, কয়, দিব, জীবন দিব, কিন্তু ইমান দিব, হ্যান্ডকাপ লাগাইয়া কড়াই বসাইছে, তেল বসাইছে, গরম করছে, দেখছোস নাকি, কয়, হ দেখছি, দেমু, কয়, দেন, ইমান দেমু না। প্রথম বন্ধুর হ্যান্ডকাপ লাগায় তেলের মধ্যে দিছে, গোস্ত আলাদা, হাড্ডিগুলি আলাদা হয়ে গেছে, শেষ। দ্বিতীয় বন্ধুরে ডাক দিয়া, কই, ইমান দে, দিব না, জীবন দে, কই, রেডি, মুসলমান সব বিসর্জন দিতে পারে, কিন্তু ইমান বিসর্জন দিতে পারে না। দ্বিতীয় জন হ্যান্ডকাপ লাগায়া তেলের মধ্যে নিক্ষেপ করলো, গোস্তগুলি আলাদা, হাড্ডিগুলি আলাদা। তিন নম্বর বন্ধুরে ডাক দিয়া কয়, দুই বন্ধু যেই রাস্তা গেছে, তোমার অবস্থাও সেইটা হবে। ওই বন্ধু হাসে, এবার ইহুদি ডাক দেখে, মুসলমান কেন তুমি হাসো, এই ব্যাখ্যাটা একটু দাও। ডাক দেখে, আপনারা দেখেন জীবন দিছে, আমি দেখি আমার দুই বন্ধু হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে গেছে। আরেকজন উজির ডাক দেখে, বাদশাহ, মুসলমান রক্ত দিল লাভ, মুসলমান গান দিল লাভ, মুসলমান টাকা দিল লাভ, মুসলমান সময় দিল লাভ, মুসলমান জীবন দিল লাভ, বলে কি, কয়, মুসলমান জীবন দিলে আল্লাহর জান্নাতে তাড়াতাড়ি যাইতে পারে, গান দিলে ইতিহাস তৈরি হয়, ও রক্ত যেই জমিনে ডাইলা দেয় ওই জমিনটা ইসলামের জন্য দলিল হইয়া যায়। কি বলতে চাও বলো, এবার উজির ডাক দিয়া কয়, যাহা পানাও, বলে কি, আমার কাছে ছাইড়া দেন, আমি ওর ইমান ধ্বংস করে দিব, আমি ওর ভিতরে গুণা ঢুকাই দিব, ওর ভিতর থেকে আমি ইমান ছিনাই আনব, আল্লাহ তালার মহাব্বত আমি বাইর করে দিব। বলে কেমনে, কয়, আমার একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটা দিয়ে আমি গুনায় লিপ্ত করাই দিব, গুনায় যদি মুসলমান হইয়া পড়ে যায় তাহলে মুসলমানের ইমানের পাওয়ার আর থাকে না, আমি ওর ইমান দূর করে দিব,
ডাক দে কয় বাদশা আমারে কি দিবেন কয় তুই উজির তরে মন্ত্রী বানামু তরে মনি মুক্তা দিব তরে স্বর্ণ দিব আরে তরে আরো অনেক উজরত দিব বাড়িতে যাইয়া মেয়েটার ডাক দে কয় মা বড় কাম নিয়ে আইসা আমি মন্ত্রী হব স্বর্ণ পাবো মনি মুক্তা পাবো ও মা তোমার সহযোগিতা বলে কি বাবা কয় মুসলমান রে গুনাহ করাইতে হবে আর যে লুপলাবণ্য ওই লুপলাবণ্য দিয়া মুসলমানের ইমান ধ্বংস করতে হবে মেয়েটা ডাক দিয়া কিটা ব্যাপারই না ও মা এই ঘরের ভিতরে তালা লাগাই দিব চল্লিশ দিন সময় দিব শুয়ারের গোস্ত দিব কুকুরের গোস্ত দিব শরাব দিব ক্ষুধা লাগলে এগুলি খাওয়াইবা হারাম খাবার খাওয়াইবা ইমান ধ্বংস করাইবা ডাক দেখে বাবা আমি রাজি ওই যুবক মুসলমান আর যুবতীর ঘরের ভিতরে দিয়া বাইর দিয়া তালা লাগাই দিছে চল্লিশ দিন পর বাবাই সাথে তালা খুইলাম মেয়েটার বের কইরা মেয়েটার সামনে আইনা ডাক দেখে মা বলো বলো কেমনে গুনা করাইলা ও মা বলো বলো কেমনে ইমান ধ্বংস করাইলাম বন্ধুগণ আমার এবার ডাক দিয়া কয় মেয়েটা বাবা ইমান ধ্বংস করাইতে পারি নাই কিন্তু আমি ওর ব্যবহার দেখে আখলাক দেখে চরিত্র দেখে আমার কালিমা পড়ে মুসলমান হইতে মনে চায় বাবাই ডাক দেখে মা গো একটু খুলে বলো না ডাক দেখে বাবা একটা সেকেন্ডের জন্য যুবকটা আমার চেহারার দিকে তাকায় না আমার রূপের দিকে তাকায় না লাবণ্যর দিকে তাকায় না আমি ডাক দেখে যুবক রে তোমার কি লোভ লাগে না আরে একটু তাকায় দেখো না এবার যুবকটা ডাইকা বলেন আমি যদি তোমার দিকে তাকাই আমার চেহারার নূর চলিয়া যাইব চোখের নূর চলিয়া যাইব এই চক্ষু দিয়ে আমি আমার মাওলা দেখব এই চক্ষু দিয়ে আমি আমার জান্নাত দেখব এই কারণে আমি তোমার দিকে তাকাইতে পারবো না ডাক দিয়া কয় মা এই চল্লিশ দিনের ভিতরে কি হারাম খাবার খায় নাই চল্লিশ দিন একটা মানুষ না খায় কেমনে থাকে ওই মেয়েটা ডাক দেখে বাবা তুমি জানো না আমি রাতের বেলা ঘুমাইয়া গেলে মাঝে মধ্যে ঘুম থেকে উঠে দেখি ওই যুবক এমন সুন্দর খাবার খায় যে খাবার জিন্দগিতে দেখি নাই ওই খাবার থেকে এত সুন্দর গ্রাম যে সুন্দর গ্রাম জিন্দগিতে লাগে নাই আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করতাম দরজা বন্ধ ঢুকার সুযোগ নাই বের হওয়ার সুযোগ নাই এই সুন্দর খাবার তুমি কোথায় পাও ওই যুবকটা ডাক দিয়া কয় ও বোন আমি যদি আল্লাহর হয়ে যাই আল্লাহ আমার হয়ে যাবে দুনিয়ার দরজা বন্ধ হইলে সব দরজা খুইলা দিব ইয়ে জমি মেরে লিয়ে হ্যাঁ আসমা মেরে লিয়ে ইয়ে জমি মেরে লিয়ে হ্যাঁ আসমা মেরে লিয়ে আর হ্যাঁ মসরুর খেদমত গুলজাহাঁ মেরে লিয়ে আর হ্যাঁ মসরুর খেদমত গুলজাহাঁ মেরে লিয়ে ইয়ে খমর মেরে লিয়ে হ্যাঁ ইয়ে খবর মেরে লিয়ে ইয়ে চমন মেরে লিয়ে হ্যাঁ গুলসতা মেরে লিয়ে ইয়ে চমন মেরে লিয়ে হ্যাঁ গুলসতা মেরে লিয়ে বন্ধুগণ আমার এবার ডাক দিয়া কয় আমি আল্লাহর হয়ে গেছি আল্লাহ আমার হয়ে গেছি একটু জবান খুলে জোরে কন্যা আল্লাহু আকবার বন্ধু এবার ডাক দিয়া কয় বাবা এই দৃশ্যগুলি দেইখা দেখে এখন আমার কালিমা পড়তে মনে চায় বাবা ডাক দিয়া কয় মা গো তুমি তো দেইখা কালিমা পড়তে মনে চায় আমি তোমার কথা শুনিয়া আমারও কালিমা পড়তে মনে চায় বাবার মেয়ে একসাথে ওই যুবকের হাতে হাত দিয়ে কালিমা পুরা মুসলমান হইছে এবার উজির ডাক দিয়া কয় শোনো বলে কি বাদশাহ যদি খবর পায় তিনজনকে হত্যা করবো ছাড়বো না চলো আমরা পলায়ন করি এবারে তিনজন একসাথে পলায়ন করতে আরম্ভ করছে গভীর রাত পূর্ণিমার চাঁদ জঙ্গলের ভিতরে ঢুকছে হঠাৎ করে তাকায় দেখে দুইটা ওঠ দুইজন মানুষ সাদা পোশাকধারী অবস্থা এমন সুন্দর চেহারা সামনের দিকে আসতেছে এমন সময় ডাইকা কয় তোমরা কারা ওই দুজন ডাক দিকে বন্ধু আমাগো চিনো নাই জালেম বাদশাহ তেলের মধ্যে দিয়ে আমাগো জান্নাতে পাঠাইছে আমরা তোমাদের আহলান সাহলান দেওয়ার জন্য স্বাগতম জানাইবার জন্য চলে আসি বন্ধুগণ আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون একটু জোরে কোরআন শরীফ কয় পারা
জোরে কোন কোরআন শরীফ কয় পারা, আরো জোরে কোন কোরআন শরীফ কয় পারা। আমি 30 জন মানুষ, 30 জন মানুষের লগে মুসাবা করুন, 30টা মানুষ আগামী বছর এই মাহফিলটা লইয়া একটা পাড়ারে মোহাব্বত কইরা 1,000 টাকা করে দিবেন। হুজুর আমি কোরআন শরীফের প্রথম পাড়ার মোহাব্বত করে 1,000, আমি কোরআন শরীফের